ঠিক আছে, সো আজকে আমরা আরো কয়েকটা অঙ্ক অন ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশনস করব। তার মধ্যে প্রথম এক্সারসাইজ যেটা, সেটা হলো যে শো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু 1 + 1/x টু দি পাওয়ার এক্স ফর এক্স গ্রেটার দ্যান 0 ইজ ইনক্রিজিং অন ওপেন ইন্টারভাল 0 টু ইনফিনিটি। সো হোয়াট উই ডু ইজ যে এই ফাংশনটাকে স্টাডি করার জন্য আমরা এটার লগারিদমটা নিয়ে নিই। কেন? যে লগ এক্স এর সম্বন্ধে আমার জ্ঞান আছে যে লগ ইজ এন ইনক্রিজিং ফাংশন, রাইট? সো ওটাকে ইউজ করে আমরা কি করব, ইনস্টেড অফ লুকিং অ্যাট এফ এক্স, আমরা লগ এফ এক্স এর দিকে তাকাবো, উইচ ইজ ইকুয়াল টু এক্স টাইমস লগ 1 + 1/x, অ্যান্ড আই উইল শো দ্যাট দিস ইজ এন ইনক্রিজিং ফাংশন ফর এক্স পজিটিভ, রাইট? তাহলে এই এটা করলেই আমার কাজটা মিটে যাবে। তো সেটা করার জন্য যেটা উপায়, সেটা হচ্ছে যে আমি এই যে নতুন ফাংশন হলো সেটার একটা নাম তো দিলাম জি, এই জি ফাংশনের ডেরিভেটিভটা কম্পিউট করব, রাইট? সো এটা ডেরিভেটিভটা, সো হোয়াট ওয়াজ মাই জি? জি ওয়াজ এক্স লগ 1 + 1/x, রাইট? সো উই আর কম্পিউটিং ইটস ডেরিভেটিভ নাও। সো জি ওয়াজ এক্স লগ 1 + 1/x, আমি ডিটেলস এই করেছি ক্যালকুলেশনটা, দেখা যাক। সো জি প্রাইম এক্স ইজ লগ 1 + 1/x, প্রোডাক্ট রুল লাগাচ্ছ, প্লাস এক্স টাইমস, প্রথমে লগ এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে 1 / 1 + 1/x আসবে, রাইট? এটা, আর তারপরে 1/x এর ডেরিভেটিভ নিলে -1/x² আসছে। তাহলে এই একটা এক্স ক্যান্সেল আউট করে যাচ্ছে, আর এই জিনিসটা হয়ে যাচ্ছে তোমার x divided by 1 + x, right? So, আর একটা x cancel out করে যাবে। তাহলে তোমার just -1/1 + x পড়ে থাকবে। So, your derivative is log of 1 + 1/x -1/1 + x. এইবার, what we will do is, we will use an inequality which we had proved sometime back, বোধহয় last lecture বা তার আগের lecture এ, যে x/1 + x is less than log 1 + x for x greater than 0, এটা আমরা দেখেছিলাম। তাহলে এটাকে জাস্ট ইউজ করো, কি করো যে x এর বদলে তুমি 1/x কনসিডার করো, তাহলে এই তোমার বাঁ পাশে কি হয়ে যাচ্ছে, 1/x, রাইট? দেখতেই পাচ্ছ, 1/x ইনটু 1 + 1/x এর ইনভার্স, রাইট? অ্যান্ড দ্যাট ইজ লেস দেন লগ অফ 1 + 1/x। So what is this number? This is actually for a given x positive. It is 1/x into, যেমন করে লেখা আছে তাই লিখে দিচ্ছি প্রথমে, x + 1/x whole inverse, তাই না? তার মানে actually হচ্ছে কি, 1/x into x/x+1, তো x cancel করে দাও, কারণ x টা greater than 0 নেওয়াই আছে, হ্যাঁ? তাহলে just 1/x+1 পড়ে থাকে। তাহলে 1/x+1 যেটা, সেটা লগ 1 + 1/x এর থেকে ছোট হবে। সুতরাং এখানে যে জি প্রাইম এক্সটা পেয়েছো, সে জি প্রাইম এক্স ইজ অলওয়েজ গোয়িং টু বি পজিটিভ। লগ 1 + 1/x -1/1 + x ইজ গোয়িং টু বি গ্রেটার দ্যান 0 ফর এক্স গ্রেটার দ্যান 0, সো দেয়ারফোর জি ইজ এন ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দ্যান 0, রাইট? সো দ্যাট ইজ অল ইউ নিডেড টু প্রুভ, অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট, ঠিক আছে? এরপর তো কিন্তু মানে পয়েন্ট টু নোট ইজ দ্যাট যে এখানে তুমি একটা ইনইকুয়ালিটি ইউজ করেছো, যেটা আনফর্চুনেটলি তোমার খেয়াল রাখতে হবে ওয়েন ইউ আর ডুইং দিস পার্টিকুলার প্রবলেম। তো এই অঙ্কটা যদি দেয়, তাহলে এই এই স্টেপের পর কিন্তু তোমাকে এখানে পৌঁছানোর আগে এটাকে শো করতে হবে, ঠিক আছে? আইদার ইউ শো দিস or straight away try to prove that this is greater than 0, whichever way you like, but you have to do that. You cannot just do it as is done on the screen. কারণ স্ক্রিনে আমরা করাতে আমরা অতীতে একটা করা জিনিসটাকে ইভোক করছি, কিন্তু পরীক্ষার খাতায় ইট ইজ এক্সপেক্টেড যে একটা ছাত্র এই স্টেপটাকে কিন্তু দেখাবে, আদারওয়াইজ আ ফিউ মার্কস মে বি ডিডাক্টেড। ওকে, সো ইফ দিস প্রবলেম ইজ গিভেন, অল রাইট? সো ওই বন্ডিংটা একটু খেয়াল রেখো,
এর পরের অঙ্কটা একই রকমের, যে এফ এক্স টা দিয়েছে 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, অ্যান্ড দিস ইউ হ্যাভ টু শো দ্যাট ইট ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন অন 1 টু ইনফিনিটি। 1 টু ইনফিনিটি কেন নিতে হচ্ছে বুঝতেই পারছো, বিকজ প্রথমত এক্সটা যদি 1 হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, অ্যান্ড ফর এক্স লেস দ্যান 1 অ্যাকচুয়ালি ইট উইল নট ওয়ার্ক। সো উই টেক এক্স টু বি গ্রেটার দ্যান 1। ইফ ইউ রিকল যে এই ধরনের এই যে ফাংশন গুলো লেখা হচ্ছে এটার আসলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু দ্য অয়লার্স নাম্বার, রাইট? সো ওইটাকে ওই সময়ে ওই ফাংশন গুলোকে দেখেছি, আর এটাকে ইন্ডিপেন্ডেন্টলি অন্যভাবে এখানে বলা হচ্ছে। তো তার মধ্যে এটাকেও একই রকম ভাবে কাজটা করবে, যে লগারিদম নিয়ে নেবে। লগটা যেহেতু ইনক্রিজিং ফাংশন, সেজন্য লগ অফ এফ এক্স কে যদি তুমি ইনক্রিজিং দেখিয়ে দাও তাহলে এফটা ইনক্রিজিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেই কাজটা করতে গেলে তোমার আশা করি এই জায়গাটা বুঝতে পারছো, যে যেহেতু লগ ইজ ইনক্রিজিং, সো ইফ ইউ ক্যান শো দ্যাট লগ এফ এক্স ইজ ইনক্রিজিং দেন এফ এক্স উইল বি ইনক্রিজিং। সো আমি কি কি বলছি, আমার জানা আছে লগ ইনক্রিজিং ফাংশন, রাইট? আর আমার জানা সাপোজ আমার জানা আছে যে লগ এফ এক্সটা ইজ অলসো ইনক্রিজিং, রাইট? মনোটোন ইনক্রিজিং, দেন আই এম ক্লেমিং দ্যাট দিস ইমপ্লাইজ এফ ইজ monotone increasing. How do you claim this? Suppose you take any u and v real numbers in the range, ekhane greater than 1 agettate greater than 0, and suppose u is less than v, tahale you compute fu and fv. Tale duto actually tinte sambhabona ache, to duto bhabei bola jak je ekta sambhabona hocche je fu less than or equal to fv, ekta sambhabona hocche je fu is greater than FV, right? তাহলে F যদি মানে এই সম্ভাবনাটা যদি হয়, আমি বাঁ পাশে লিখছি যে FU by chance যদি greater than FV হয়ে যায় তাহলে তুমি কি পাচ্ছ, যে log of FU টা log fv থেকে বড় হয়ে যাচ্ছে, রাইট? তাতে হোয়াট ইজ দ্য প্রবলেম? ও আই এম সরি, লেটস জাস্ট রিস্টেট দিস। হ্যাঁ, আমি কি বলতে চাইছি যে আমার ধরো u less than v দেওয়াই আছে, হ্যাঁ, তাহলে u less than v যদি দেওয়া থাকে তাহলে আমার লগ এফ এক্স টা মনোটোন ইনক্রিজিং জানা আছে, সুতরাং লগ অফ এফ ইউ, লগ এফ যে ফাংশনটা, লগ এফ ইউ টা লেস দেন অর ইকুয়াল টু লগ এফ বি হতে বাধ্য, তাই না? কারণ এটা মনোটোন ইনক্রিজিং দেওয়া আছে। তাহলে সেখান থেকে তোমার দাঁড়াচ্ছে যে এই এফ ইউ যে টার্মটা এটা এফ বি থেকে ছোট হবে বা সমান হবে। তার কারণ হচ্ছে যে FU যদি FV থেকে বড় হয় তাহলে, ওটাই বলতে চাইছি, সিন্স FU greater than equal to FV implies log FU is greater than equal to log FV, because log is a monotone increasing function, right? Since log is monotone increasing, ঠিক আছে, তাহলে বাট উই আর গিভেন, সো বাট আবার স্ক্রিনের উপরে লিখছি, বাট লগ এফ ইউ ইজ গিভেন টু বি লেস দেন অর ইকুয়াল টু লগ এফ ইউ, দেয়ার ফোর দিস ইমপ্লাইজ দ্যাট এফ ইউ ইজ লেস দেন এফ ই, লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে? সো যদি তোমার ইউ লেস দেন ভি দেওয়া থাকে তাহলে যেহেতু লগ এফ এক্স টা মনোটোন ইনক্রিজিং ফাংশন, সেই জন্য ইউ লেস দেন ভি দেওয়াতে লগ এফ ইউ লেস দেন ইকুয়াল টু লগ এফ ভি এটা হবেই। এবার লগ এফ ইউ লেস দেন ইকুয়াল টু লগ এফ ভি হলে এফ ইউ লেস দেন ইকুয়াল টু এফ ভি হবে, কারণ লগটা মনোটোন ইনক্রিজিং ফাংশন। কারণ এফ ইউ আর এফ ভির মধ্যে দুটো মাত্র সম্ভাবনা আছে, একটা হচ্ছে এফ ইউ লেস দেন অর ইকুয়াল টু এফ ভি, অথবা
এফ ইউটা গ্রেটার দেন এফ ই, রাইট? আর এফ ইউ গ্রেটার দেন এফ ই হলে লগ এফ ইউটাকে লগ এফ ই থেকে বড় হতেই হতো, কারণ লগটা মনোটোন ইনক্রিজিং ফাংশন। কিন্তু আমার হাতে দেওয়া আছে লগ এফ ইউটা লেস দেন অর ইকুয়াল টু লগ এফ ই, সুতরাং এফ ইউ লেস দেন ইকুয়াল টু এফ ই হতে বাধ্য। তাহলে সেই জন্যই আমরা এইদিকে যে কথাটা বললাম যে যেহেতু লগটা একটা মনোটোন ইনক্রিজিং ফাংশন, আমি যদি দেখিয়ে দিতে পারি যে লগ এফ এক্স ইজ মনোটোন ইনক্রিজিং, তাহলে এফটা মনোটোন ইনক্রিজিং হয়ে যাবে। এই ফিলসফিটা তুমি আগেরটাতেও করেছো, এটাতেও করছো, ঠিক আছে? এবারে বাকি অঙ্কটাতে একটা ডিফারেন্সিয়েশনটা ঠিক মতন করে করতে পারলেই হলো। তো লগ এফ কেই আমরা নামটা জি দিয়েছি, তাহলে আমরা ডেরিভেটিভ অফ জি কম্পিউট করব অ্যাট এনি পয়েন্ট এক্স গ্রেটার দ্যান ওয়ান। তাহলে কিছু একটা এক্সপ্রেশন আসছে, হ্যাঁ, লগ অফ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এরকম আসছে। তো এটা নিজেরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করবে। এই যে এক্সপ্রেশনটা আসছে, ইউ হ্যাভ টু শো দ্যাট দিস ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স গ্রেটার দ্যান ওয়ান, রাইট? সো দিস আইদার ইউ ডু ইট স্ট্রেট অ্যাওয়ে হিয়ার, অর ইউ ইউজ আ প্রিভিয়াস ইনইকোয়ালিটি উইচ ইউ হ্যাভ প্রুভড ইন দ্য ক্লাস, ঠিক আছে? যেহেতু আমরা ক্লাসে কথাটা বলছি, সেজন্য এখানে আমি একটুখানি আলসেমি করতে পারি, যে বলতে পারি যে আমরা তো দু লেকচার আগে এটা করেছিলাম, সেটা আমি ইনভোক করলাম পরীক্ষার খাতায়। কিন্তু এই পার্টিকুলার স্টেপ যেটাকে ডাবল টিক মারছি, এই স্টেপটা বা ইনফ্যাক্ট এটা বলা উচিত, এই স্টেপটা তোমার কিন্তু করে দেখাতে হবে, ঠিক আছে? এটা করে দেখিয়ে দিলে যে ডেরিভেটিভ অফ জি ইজ পজিটিভ ফর এক্স গ্রেটার দেন ওয়ান, হেন্স এভরিথিং এলস উইল ফলো, দ্যাট জি ইজ ইনক্রিজিং, দেয়ারফর এফ ইজ অলসো ইনক্রিজিং স্ট্রেট অ্যাওয়ে। ওকে, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনস গুলো তোমরা নিজেরা করবে, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু বি ইউজফুল। ওকে, নেক্সট অঙ্কটাও একই রকম একটা ইনইকোয়ালিটি দিয়েছে, শো দ্যাট এক্স বাই সাইন এক্স ইজ লেস দ্যান ট্যান এক্স বাই এক্স ফর অল এক্স ইন দ্য ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু। সো দিস অলসো স্ট্রেট অ্যাওয়ে মিন ভ্যালু থিওরেম লাগিয়ে করাটা ইজ slightly complicated guessing of functions and things like that. So what we do instead, je eta ei jonnoi ami monotone functions er alochonar pore bolchi je amra oi x by sin x chilo less than tan x by x etake puro ta ke ami sin x into x ei jinish diye gun kore nichhi amar hate jeta ache je amar interval diyeche ওপেন ইন্টারভেল জিরো থেকে পাই বাই টু, আর সাইনের গ্রাফটা খেয়াল করো ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু মধ্যে কিরকম হয়, জিরো পয়েন্টটা তো থাকবে না, ওখান থেকে পাই বাই টুতে ওয়ান ভ্যালু নিচ্ছে, সো সাইন ইজ পজিটিভ, রাইট? এটা হচ্ছে আমার একটা ভালো জিনিস যেটা জানা আছে, যে সাইন ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স ইন দ্য ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু and obviously less than 1. All right. So, এটাকে ইউজ করে তুমি কি করতে পারো, যে ইনইকোয়ালিটি দিয়েছে সেটাকে তুমি যদি sin x into x দিয়ে গুণ করে যে ইনইকোয়ালিটি পাচ্ছ সেই জিনিসটাকে যদি দেখিয়ে দিতে পারো, তাহলেই হয়ে যায় প্রথমত। আর sin x into x দিয়ে গুণ করলে তোমার যে ইনইকোয়ালিটিটা দাঁড়াবে সেটা হচ্ছে x squared is less than sin x into tan x. রাইট, এবার সেটাকেই আমরা করব। আমি একটু লিখেছি অন্য রকম ভাবে, তাতে কিছু যায় আসে না। আমি কি করেছি যে আমি tan x by x minus x by sin x টা লিখে নিয়েছি, তো সেটা ইকুয়াল টু sin x tan x minus x squared divided by x sin x হচ্ছে। তুমি দেখাতে চাইছো tan x by x টা যেন x by sin x এর চেয়ে বড় হয়, সুতরাং এটাতে যে নিউমারেটরটা সেই নিউমারেটরটাকে তুমি যদি পজিটিভ দেখিয়ে দাও তাহলেই হয়ে যাবে, কারণ ওই যেটা বললাম যে x sin x টা পজিটিভ ইন দ্য গিভেন ওপেন ইন্টারভেল। এবার সেজন্য ফাংশনটা কি নেবে, ফাংশনটা নাও sin x tan x minus x squared ইন দিস ওপেন ইন্টারভেল। সো ইনস্টেড অফ লুকিং এট দ্য ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু, যখন ফাংশনটা ডিফাইন করছো তুমি একটা ছোট্ট ট্রিক ব্যবহার করো, যে তুমি x is equal to 0 পয়েন্টটাকেও ইনক্লুড করে নাও, তাতে এই ফাংশন ডিফাইন করতে কোনো বাধা নেই। অল দ্য পয়েন্ট অল দ্য ফাংশনস ইনভলভড sin x tan x as well as x squared
are continuous in a close interval 0 to pi by 2 also. Pi by 2 dikta open rakhbe, huh? So semi-open interval 0 to pi by 2 and it is differentiable in the open interval 0 to pi by 2. So therefore, tumi mean value theorem etar upore lagate paro. And in fact, amra mean value theorem straightforward way te lagachi na. Amra ki korchi just eta derivative ta compute kore nebo. Thik ache? That is easier in this particular case. So what we do is we just compute the derivative of f. So ota ei kaj ta ami ar moukhik bhabe por por bolchi na. Eta kichu ekta value asche. Sin x x squared x plus sin x minus 2x. এরকম কিছু একটা আসবে, জাস্ট একটু সিম্পলিফাই করলে। এবার তুমি এটা দিয়ে কিছুই যেহেতু বোঝা যাচ্ছে না যে হোয়াট ইজ দিস গোইং টু বি ইকুয়াল, মানে whether it is positive or negative or what, what you do is that the derivative you have computed, notice, in the open interval 0 to pi by 2. Now what you do is that এই যে এক্সপ্রেশনটা পেয়েছো এটার দিকে যদি তাকাও তাহলে এইটাকেও তুমি একটা ফাংশন হিসেবে ভাবতে পারো এন্ড উইদাউট এনি প্রবলেমস এটাকেও সেমি ওপেন ইন্টারভাল 0 থেকে পাই বাই 2 এর মধ্যে ভাবতে পারো, মানে 0 পয়েন্টটাকে ইনক্লুড করে নিচ্ছ এই ফাংশনের, জাস্ট নিজের সাবধানতাতে যাতে কিছু গন্ডগোল না হয় আমি আরেকটা নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি জাস্ট এফ প্রাইম এক্স ধরেও করতে পারতে, কিন্তু তাহলে একটুখানি দ্বিধা হতো, কারণ এফ প্রাইম এক্স মানে তো ডেরিভেটিভ অফ এফ, তো আমি সেটা নিয়ে না করে আমি জাস্ট জি ওইটার যে এক্সপ্রেশন সেই ফাংশনের দিকে তাকাচ্ছি, সেই জন্য আমি একটা নাম দিয়েছি, ঠিক আছে? ইটস নট সাচ এ সিরিয়াস ইস্যু অ্যাজ সাচ, বাট ভুল হবে না, কম ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো জি এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স এক্স স্কোয়ার্ড এক্স প্লাস সাইন এক্স মাইনাস টু এক্স ইন দ্য সেমি ওপেন ইন্টারভাল 0 টু পাই বাই 2, রাইট? পাই বাই 2টা বাদ। ওকে, তাহলে এখানে আবার ওপেন ইন্টারভাল 0 টু পাই বাই 2 এর মধ্যে তুমি ডেরিভেটিভ নাও, তাহলে কিছু একটা খাটনি খাটবে, খেটে তুমি পাচ্ছ, আমি এটা লাইন বাই লাইন বলছি না, ঠিক আছে? তাহলে এই এই কাজগুলো আমি আশা করব যে তোমরা নিজেরা করবে। তুমি পাবে কি, স্কোয়ার রুট অফ কস এক্স মাইনাস স্কোয়ার রুট অফ সেক এক্স হোল স্কোয়ার, এরকম একটা জিনিস পাবে, প্লাস টু সেক এক্স ট্যান স্কোয়ার এক্স পাবে। সো হোয়াট ইজ হ্যাপনিং ইজ দ্য ফার্স্ট পার্টটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাই না? সামথিং স্কোয়ার। আর দ্বিতীয় পার্টটাতে কি আছে, সেক এক্স আর ট্যান স্কোয়ার্ড এক্স, এইগুলো ট্যান স্কোয়ার্ড এক্স নিয়েও চিন্তার কিছু নেই, সেক এক্স ইজ পজিটিভ বিকজ কস ইজ পজিটিভ ইন দ্য ওপেন ইন্টারভাল 0 টু পাই বাই 2। রিমেম্বার সাইন এর যেমন আমরা সিচুয়েশন আছে, কস্টটা ডিক্রিজিং 0 থেকে পাই বাই 2 ওপেন ইন্টারভাল এর মধ্যে 1 থেকে 0 দিকে যাচ্ছে। সো দিস ইজ ইয়ার সিচুয়েশন অফ কস, সো ইট ইজ স্টিল পজিটিভ, সো দিস এক্সপ্রেশন ইজ গোয়িং টু বি গ্রেটার দ্যান 0। এবার এখান থেকে ডিডাকশনস গুলো করো। ডিডাকশনটা কি, যে জি প্রাইম মানে ডেরিভেটিভ অফ জি ইজ পজিটিভ ইন দ্য ওপেন ইন্টারভাল 0 টু পাই বাই 2, দেয়ারফোর জি ইজ ইনক্রিজিং ইন দ্য সেমি ওপেন ইন্টারভাল 0 টু পাই বাই 2, রাইট? অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি এট 0, জি 0 ইজ এখানে দেখো সাইন এক্স এক্স স্কোয়ার্ড এক্স প্লাস সাইন এক্স মাইনাস 2x, সো জি 0 ইজ 0। So therefore, gx is always greater than 0 in the open interval 0 to pi by 2. Kintu in the open interval 0 to pi by 2, gx is what? Gx is exactly f prime x, derivative of f. So the derivative of f is positive in the open interval 0 to pi by 2. Therefore, f is increasing in the semi-open interval 0 to pi by 2, right? And what was your fx? Fx was sin x tan x minus x squared. So f0 is also 0. So what do you get? You get that in the open interval 0 to pi by 2, if you take x, then fx is going to be greater than f0, which is 0. So your sin x tan x minus x squared, that is going to be positive in the open interval 0 to pi by 2. আর ওইটাই তোমার করার দরকার ছিল, খেয়াল করো, sin x tan x minus x squared is greater than 0 ফর অল এক্স ইন ওপেন ইন্টারভাল 0 টু পাই বাই 2, এটা করলেই আমার প্রবলেমটা হয়ে যাবে বলেছিলাম, তো হয়ে গেছে, রাইট? সো ডু দ্য ক্যালকুলেশনস, ফাইন। নেক্সট প্রবলেম ইজ অলসো সিমিলার, একটা ছোট ট্রিক আছে, এই ট্রিকটা ইউজ করলে
ফাংশনটা মানে অঙ্কটা একটু কম সময় লাগে, আর যদি ইউজ না করো তাহলে বেশি সময় লাগবে করতে। দ্যাট ইজ দ্য ওনলি ডিফারেন্স। ঠিক আছে, সো প্রুভ দ্যাট 2x বাই পাই ইজ লেস দ্যান সাইন এক্স ইজ লেস দ্যান এক্স ফর অল জিরো লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই টু। দিজ আর মানে একটু না মানে যে কথাটা এক্ষুনি বলছি তার সাথে অঙ্ক করার কোনো কিছু সম্পর্ক নেই, কিন্তু মানে আমরা যখন লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান প্রুভ করেছিলাম, সেটাতে আমরা কিন্তু যেভাবে প্রুভ করেছি ওখানে কিন্তু সাইন এক্স লেস দ্যান এক্স ইন ওপেন ইন্টারভাল জিরো টু পাই বাই টু, এটা ট্রিগনোমেট্রিক ফাংশনের একেবারে ক্যারেক্টারাইজিং প্রপার্টি, সেটাকে ব্যবহার করে করেছি। হ্যাঁ, আর এখানে বলছে ওইটা করতে, ওই ইনইকোয়ালিটিটাকে প্রমাণ করতে, আর তার সেই প্রমাণের মধ্যে কিন্তু ব্যবহার করছে লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান এই ফ্যাক্টটাকে ইউজ করছে। সো এক ধরনের মানে সার্কুলার রিজনিং হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ নট ভেরি নাইস, বাট আনফর্চুনেটলি এই ধরনের প্রবলেম তোমাদের মানে তুমি জাস্ট একটু 2 মিনিট যদি ভেবে দেখো কিন্তু ব্যাপারটা ঘটনা তাই। আমরা যখন এই লিমিটটা প্রমাণ করেছিলাম আমরা কিন্তু এটাকে ভীষণ ভাবে ইউজ করেছি, ইউজ করে আমরা করেছি করে তারপরে এখানে যখন আমরা এই অঙ্কটা করতে বসছি তখন আমি কিন্তু এই সাইন এক্স বাই এক্স এর লিমিট অ্যাজ এক্সটেন্ডস টু জিরো ইজ ওয়ান সেটা ইউজ করে এইটাকে আবার করে প্রুভ করব। সো নট নাইস। হ্যাঁ, তো কিন্তু এনিওয়েজ সো ইউ ক্যান ডু ইট, অ্যান্ড if you want to be very particular, so what you can do is that you do it in 2 steps. You just look at one function, x minus sin x in this open interval, and look at the other function sin x minus twice x by pi in the same open interval 0 to pi by 2, and then you try to do it from there, from the first monotone increasing function এর যে ডেরিভেটিভ এর সাথে সম্পর্ক সেগুলো সব ইউজ টিউজ করে করো, তো সেইভাবেও করতে পারো। এটা কিন্তু পাই, হ্যাঁ এটা 2xy পাই। অলরাইট, তো সেভাবে আমি করছি না, আমি এইভাবে করছি কিন্তু এটা খুব একটা ভালো কাজ নয় আর কি, এটাই আমার মনে হয়। তো যাই হোক, তো ফাংশনটা ডিফাইন করছে সাইন এক্স বাই এক্স যেখানে জিরো লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু পাই বাই টু, আর ওয়ান ডিফাইন করছে যখন এক্স ইকুয়াল টু জিরো ফর অবভিয়াস রিজনস সো দ্যাট দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভেল জিরো টু টু জিরো টু পাই বাই টু, রাইট? অ্যান্ড দেন ইউ প্রসিড উইথ দিস ফাংশন, ইট উইল বি ডিফারেন্সিয়েবল, দ্যার ইজ নো প্রবলেম উইথ দ্যাট ইন দ্য ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু, অ্যান্ড হোয়াট ইজ ইটস ডেরিভেটিভ, ইটস ডেরিভেটিভ ইজ গোয়িং টু বি সাইন এক্স বাই এক্স ছিল, সো এক্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স স্কোয়ার্ড, আগেন ডিনোমিনেটরে একটা এক্স স্কোয়ার্ড চলে এসছে, সুতরাং তুমি যদি নিউমারেটরটাকে পজিটিভ দেখিয়ে দিতে পারো তাতেই তোমার, বা নেগেটিভ, হোয়াট এভার উইল বি দ্য সিচুয়েশন উই ডোন্ট নো, মানে ওটার সাইন যদি ডিটারমিন করে ফেলতে পারো তাহলেই তোমার প্রবলেমটা হয়ে যায়। সো তুমি জাস্ট কারণ ডিনোমিনেটরের সাইন ইজ গোয়িং টু বি পজিটিভ ইন দিস ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু। ওকে, সো হোয়াট ইজ ইয়ার নিউমারেটর, ওটার একটা নাম দিয়ে দাও, এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল টু জি এক্স, কোথায় ডিফাইন করবে? ক্লোজ ইন্টারভেল জিরো টু পাই বাই টু তে করো। ঠিক আছে, তাহলে আগেন ইট ইজ কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভেল অ্যান্ড ইট ইজ ডিফারেন্সিয়েবল ইন দ্য ওপেন ইন্টারভেল, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ ইউ ক্যান ইমিডিয়েটলি রাইট ডাউন, ডু ইট ইয়োর সেলস, দ্য ডেরিভেটিভ উইল টার্ন আউট টু বি মাইনাস এক্স সাইন এক্স উইচ ইজ নেগেটিভ ইন দ্য ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু। অসুবিধে নেই, সাইন ইজ পজিটিভ অ্যান্ড এক্স ইজ অলসো পজিটিভ ইন দিস ওপেন ইন্টারভেল, দেয়ারফর মাইনাস অফ দ্যাট ইজ গোয়িং টু বি লেস দ্যান জিরো, সো দেয়ারফর ইয়ার জি ইজ আ স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং ফাংশন ইন জিরো টু পাই বাই টু, দ্যাট টেলস ইউ দ্যাট এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ইজ গোয়িং টু বি লেস দ্যান জি জিরো উইচ ইজ জিরো ইন দ্য ওপেন ইন্টারভেল জিরো টু পাই বাই টু, রাইট? তাহলে কি দাঁড়ালো যে জি is equal to f prime, the derivative of f in the open interval 0 to pi by 2, so the derivative of f will be negative, so f is strictly monotone decreasing, right? And that is all. ওটা দিয়েই হয়ে যাবে।
এফ ইজ স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং ইন জিরো টু পাই বাই টু, মানে কি যে যদি আমি এক্সটা ওপেন ইন্টারভাল জিরো টু পাই বাই টু তে নিই, তাহলে এফ পাই বাই টু উইল বি লেস দেন এফ এক্স, উইল বি লেস দেন এফ জিরো। এবার এফ পাই বাই টু আর এফ জিরোর মানটা কম্পিউট করো, একটু অ্যারেঞ্জ করো, তাহলে তুমি পেয়ে যাবে। এইভাবে অঙ্কটা করাটা ইজ অ্যাকসেপ্টেবল বাই ইয়র এক্সামিনার্স, সো ইউ ক্যান ডু ইট, বাট ওকে। নেক্সট অঙ্ক যেটা, সেটাতেও একটা ইনইকোয়ালিটি দেওয়া আছে, যে প্রুভ দ্যাট ওয়ান প্লাস এক্স ইন্টু লগ ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ইজ লেস দেন এক্স স্কোয়ার ফর এক্স গ্রেটার দেন জিরো। দিস ইজ অলসো আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এটার মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা কিছু করতেই হবে না। তুমি এফ এক্স ফাংশনটা ডিফাইন করে নাও, জাস্ট যে ইনইকোয়ালিটি দেওয়া আছে তার দিকে তাকিয়ে এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান প্লাস এক্স লগ ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? আর এটা পুরো এটা ডোমেনটাই তুমি ভাবো এটা কোথায় ডিফাইন, তাহলে সেটা হবে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান, তাই না? ঠিক আছে, এবারে তুমি সেখানে তার ডেরিভেটিভটা ক্যালকুলেট করো। তো সেটা একটু বসে বসে করাটা বেটার, সো ওটা করবে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ডেরিভেটিভটা কি বেরোচ্ছে দেখবে, করে যা বেরোবে সেটা হচ্ছে টু এক্স মাইনাস টু লগ ওয়ান প্লাস এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, সো দ্যাট ইজ নট হেল্পিং অ্যাট অল, তাই না? এটা মানে জাস্ট তাকিয়েই আমি কিছু বলে দিতে পারছি এটা সম্বন্ধে, যে এটা সাইনের সম্বন্ধে কোথায় পজিটিভ হবে বা নেগেটিভ হবে বা কোথাও জিরো হবে, সেগুলো কোনো কিছুই বলা যাচ্ছে না। সুতরাং আমরা এটার আরেক প্রস্থ ডেরিভেটিভ নিয়ে নিই। সবই আমি কিন্তু এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান এর জন্যই করছি, তাহলে ওটা করলে আমাকে কোনো রকমের চিন্তা ভাবনা করতে হচ্ছে না, ওই পুরো জায়গাতেই ওই জিনিসটা ডিফারেন্সিয়েবল। টেক দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ, ডু দ্য ক্যালকুলেশন প্রপারলি, ইউ উইল গেট টু ইন্টু এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, ঠিক আছে? তো তুমি বলবে যে এটাতেও কিছু বোঝা যাচ্ছে না, সো লেট আস জাস্ট স্টেয়ার অ্যাট ইট আ লিটল বিট। Okay, so what I have done is, এটা না অনেক ভাবে ভাবতে পারো, হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা ক্লাসে দু একটা লেকচার আগে প্রুভ করেছিলাম সেইভাবেও ভাবতে পারো, আর লগ ওয়ান প্লাস এক্স এর যদি তোমার সিরিজ এক্সপ্যানশনটা মনে থাকে সেখান থেকেও ডিডিউস করতে পারো। হ্যাঁ, তোমার ডিনোমিনেটরটা তো সবসময় পজিটিভ, তাই না? ওয়ান প্লাস এক্স, আর নিউমারেটরে x is going to be greater than log 1 plus x if x is positive, ঠিক আছে? So therefore এই জিনিসটা, এই যে স্টেপটা, এই স্টেপটা আমি, এটা স্টেপ জাম্পিং বলতে পারি, এটা আমরা দেখেছি অলরেডি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে সেকেন্ড ডেরিভেটিভ ইজ পজিটিভ, সো ইফ সেকেন্ড ডেরিভেটিভ ইজ পজিটিভ ইয়ার ফার্স্ট ডেরিভেটিভ ইজ গোয়িং টু বি a monotone increasing function, in fact strictly monotone increasing function, so therefore for any x greater than 0 the derivative of f at x will be greater than the derivative of f at 0, or 0 point e tomar derivative ta tumi just chehara ta dekho 2x minus 2 log 1 plus x ittadi, tale okane x equal to 0 boshao tumi value ta 0 pabe, তাহলে তুমি কি পাচ্ছ যে তোমার f prime x is going to be greater than 0 for every x greater than 0, so f is monotone, strictly monotone increasing and hence etc, right? So আর f টা তুমি carefully for x greater than minus 1 define করেছো, ঠিক আছে? So you can look at what is happening when x is greater than 0, fx is greater than f0, right? So therefore you can just put the value of f0 which will be equal to 0 and hence you get your inequality. তাহলে এখানে জাস্ট ওইটুকুন একটু সাবধানতাটা রেখেছি যে যখন আমি আমি তো শেষে এফ জিরো থেকে বড় দেখাতে চাইছি, সেই জন্য এফ জিরো যেন ডিফাইন্ড থাকে। আমি শুরুতেই যদি ফাংশনটা এক্স গ্রেটার দেন জিরোর জন্য শুরু করে দিই, তাহলে আমার ওই একটু লজিক্যাল সামান্য সমস্যা হবে, আর কিছুই না। ওকে, এরপরে অঙ্কটা ইজ অ্যাকচুয়ালি
না অ্যাকচুয়ালি এটা করাটা ভালো কিন্তু খুবই সিম্পল আর কি। হ্যাঁ, যে ধরো এ একটা রিয়েল নাম্বার দেওয়া আছে যেটা অয়েলার নাম্বার থেকে বড় বা সমান, ঠিক আছে? তাহলে দেখাতে বলছে যে কোনো এক্স গ্রেটার দেন এর জন্য এ টু দি পাওয়ার এক্স ইজ গ্রেটার দেন এক্স টু দি পাওয়ার এ। অল রাইট, সো এটাকে জাস্ট একটুখানি এটার ডেফিনিশন কি সেটা লিখে ফেলো। এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এ, আর এক্স টু দি পাওয়ার এ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ লগ এক্স, রাইট? তাহলে তোমাকে দেখাতে হবে ই টু দি পাওয়ার এক্স লগ এ ইজ গ্রেটার দেন ই টু দি পাওয়ার এ লগ এক্স ফর এক্স গ্রেটার দেন এ। এক্সপোনেনশিয়াল নাও ইজ আ স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং ফাংশন। তাহলে আমি যদি জাস্ট দেখিয়ে দিতে পারি যে এক্স লগ এ ইজ গ্রেটার দেন এ লগ এক্স ফর অল এক্স গ্রেটার দেন এ, তাহলেই হয়ে যাবে, রাইট? সো উই উইল ডু দ্যাট। ওকে, সো ফর দ্যাট হোয়াট উই উইল ডু ইজ, ওকে, তো আমি কি করব, আমি এফ এক্স টা নিয়ে নেব এক্স লগ এ মাইনাস এ লগ এক্স ফর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, ঠিক আছে? করে তারপরে তার ডেরিভেটিভটা কম্পিউট করব। তাহলে সে ডেরিভেটিভটা কি আসছে, লগ এ মাইনাস এ বাই এক্স, আর ওটার সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে এ বাই এক্স স্কোয়ার, এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এ বাই এক্স স্কোয়ারটা সবসময় গ্রেটার দ্যান জিরো, তার মানে ডেরিভেটিভ অফ এফ ইজ এন ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দ্যান এ, এটা অন্তত ট্রু। তাহলে এ পয়েন্টে কি হচ্ছে সেটা আমি একটুখানি ক্যালকুলেট করব। তো এ পয়েন্টে ন্যাচুরালি আমি ডেরিভেটিভ মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা পাবো, তাই না? কারণ আমার ফাংশন যেটা সেটা ডিফাইন্ড আছে এ থেকে ইনফিনিটি এই জায়গায়। তাহলে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ কম্পিউট করছি, সেটা কত হচ্ছে, লগ এ মাইনাস ওয়ান উইচ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, রাইট? সো দেয়ারফোর ইয়র ডেরিভেটিভ অফ এফ ইজ গোয়িং টু বি পজিটিভ ফর এক্স গ্রেটার দ্যান এ, সো এফ ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন, আর এফ ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। আর এ পয়েন্টে এটার ভ্যালু কত হচ্ছে, এ লগ এ মাইনাস এ লগ এ, সো ইট ইজ গোয়িং টু বি জিরো জাস্ট। সো দেয়ারফোর এফ এ ইজ জিরো উইচ ইমপ্লাইজ এফ এক্স ইজ গ্রেটার দ্যান জিরো অ্যান্ড হেন্স দিস, রাইট? সো মেবি উই স্টপ হিয়ার and we'll continue later.